আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে দেখব সিঙ্গাপুর সিংটেল দেশ অ্যাকাউন্ট থেকে কীভাবে বাংলাদেশে যে কোনো ব্যাংক এবং বিকাশ এবং কীভাবে রেডি ক্যাশে বাংলাদেশে টাকা পাঠাবো এই সম্পর্কে দেখব। তো এই জন্য অবশ্যই আপনার একটা সিংটেল দেশ অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্য সিংটেল দেশ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন এবং ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। সো তারপরে আমরা সিংটেল দেশ অ্যাপসটি ওপেন করব। তারপরে ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপরে যে সেন্ট মানি এখানে একবার ট্যাপ করব, করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। আপনি আমি এর আগে যাদের কাছে টাকা ছাড়ছি তাদের নামগুলো আসছে এবং আমি যদি নতুন কারো কাছে টাকা ছাড়তে চাই সেক্ষেত্রে এই যে প্লাস আছে এখানে একবার ট্যাপ করতে হবে। সো তারপরে এই যে অ্যাড নিউ বেনিফিসারি এখানে একবার ট্যাপ করতে হবে। সো তারপরে আমার যে সিংটেল দেশ অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিয়েছি ওই পিনটা এখানে দিয়ে দেবো। সো আমি পিনটা দিয়ে দিলাম। সো তারপরে এখানে যে প্লিজ সিলেক্ট এখানে একবার ট্যাপ করতে হবে। করার পরে এই যে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপরে এই যে ব্যাংক এখানে যদি ট্যাপ করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পিক আপ অ্যান্ড বিকাশ ওয়ালেট, আর ক্যাশ পিক আপ অ্যান্ড বিকাশ ওয়ালেট যদি এখানে ট্যাপ করেন তাহলে পরে আপনার এই যে এখানে নাম দিতে হবে, তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে, এই যে ফুল নেমের জায়গায় নাম দিতে হবে এবং এই যে মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, তারপর বাংলাদেশ দেওয়া থাকবে, তারপরে এই জায়গায় আপনার পারপাস অফ পেমেন্টস যেমন আপনার ফ্যামিলি মেম্বার হলে এখানে ফ্যামিলি মেম্বার মেন্টেস অফ ফ্যামিলি মেম্বার এখানে দিয়ে দিতে হবে। সো তারপরে এই যে রিলেশনশিপ এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনার চাইল্ডহুড আপনার যদি কোনো চাইল্ডহুড যেমন আপনার বাপের যদি কাছে ছাড়তে চান টাকাটা তাহলে চাইল্ডহুড দিয়ে দেবেন। সো এটা পূরণ হয়ে গেলে তারপরে যে রিকোয়েস্টার এখানে ট্যাপ করলে আপনার এটা নতুন একটা অপশন চলে আসবে, টাকা যার কাছে টাকা ট্রান্সফার করবেন। সো এমন একটা অপশন চলে আসবে। সো অবশ্যই আপনি যদি এই জায়গায় বাংলাদেশ দেওয়ার পরে যদি এই জায়গায় আপনি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি এই যে অবশ্যই এই জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পিক আপ এই জায়গায় ট্যাপ করবেন। সো তাহলে আপনার এই যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া লাগবে, এই যে আপনার নাম, তারপরে একটা অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া লাগবে, তারপরে ব্যাঙ্ক রুটিং নাম্বার দেওয়া লাগবে। আর যদি আপনি এইখানে ট্যাপ করেন যে ক্যাশ পিক আপ অ্যান্ড বিকাশ ওয়ালেট এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনার ওই ব্যাঙ্ক নাম্বারটা দেওয়া লাগবে না, শুধু এই যার কাছে টাকা ছাড়বেন তার নাম এবং তার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এইগুলো দিয়ে আপনার এই যে রিকোয়েস্টার এখানে দিলে আপনার এটা হয়ে যাবে। আর এটা ডেডিকেশন টাকা ছাড়তে পারবেন ব্যাঙ্কে এই ক্ষেত্রে। সো আমার যেহেতু তৈরি করা আছে সো এই যে আমি এই দুটার ভিতরে একজন আমি এটা টাকা ছাড়া অ্যাকাউন্ট পাঠাবো। তো সেক্ষেত্রে আমি ট্যাপ করে এই যে এন্টার অ্যামাউন্ট, সো আমি এন্টার অ্যামাউন্ট দেবো সিঙ্গাপুরি অ্যামাউন্ট। সো অ্যামাউন্টটা আমি দিয়ে দিলাম। সো তারপরে এই যে নিচে দেখেন ডান আছে এখানে একবার ট্যাপ করব। সো ডানে ট্যাপ করার পর দেখেন এখানে একটা অপশন আছে সিলেক্ট সার্ভিস, এখানে লেখা আছে বাংলাদেশ ক্যাশ পিক আপ, অগ্রণী, ইসলামী, জনতা, কৃষি ব্যাংক, প্রবালী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক আছে। আর নিচে দেখেন আর একটা অপশন আছে আপনার বাংলাদেশ মোবাইল মানি বিকাশ ওয়ালেট। সো আমি যদি এই মোবাইল মানি বিকাশ ওয়ালেটে ট্যাপ করি তাহলে বিকাশে আমি টাকাটা ট্রান্সফার করতে পারবো, যে নাম্বার আছে ওই নাম্বারে বিকাশে চলে যাবে। আর যদি উপরে এই যে বাংলাদেশ ক্যাশ পিক আপ অগ্রণী ইসলামী ব্যাংক এখানে ট্যাপ করি সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংক থেকে এই যে ব্যাঙ্কগুলোর নাম আছে অগ্রণী ইসলামী জনতা কৃষি প্রবালি আপনার এই ব্যাঙ্কগুলোর থেকে আপনি যে টাকাটা এখন পাঠাবেন সেই টাকা এই ব্যাঙ্কগুলোর থেকে আপনার তুলতে পারবেন, আপনার কাছে তুলে নিতে পারবে। সো এখন আমি ব্যাঙ্ক ট্রান্সফার ডেডিকেশন টাকা পাঠাবো, এই ক্ষেত্রে আমি ব্যাঙ্কে সিলেক্ট করলাম, তারপরে যে কনফার্ম আছে এখানে একবার ট্যাপ করব। সো করার পর আমার পিন নাম্বারটা দিতে হবে যে
আপনার সিমটার দেশে যে পিন নাম্বার আছে আমার ওই পিন নাম্বারটা আমি দিয়েছিলাম। সো তারপরে একটা মেসেজ আসবে, মেসেজে আপনার পিন থাকবে, ওই পিনটা আপনি বাংলাদেশে যার কাছে টাকা ছাড়ছেন তাকে দেবেন ওই পিনটা। সো ওই পিনটা নিয়ে যাই, যে এখানে যে ব্যাঙ্কগুলোর নাম আছে যে কোনো ব্যাংকে গেলেই ওই পিন নাম্বারটা দেখাবে এবং ভোটার আইডি কার্ডটা সাথে নিয়ে যাবে, নিয়ে গেলেই টাকা আপনাকে দিয়ে দেবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই সিংটেল দেশ ব্যবহার করে বাংলাদেশের রেডি ক্যাশ ব্যাঙ্ক এবং বিকাশ করবেন। সো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের কাছে, যাতে আপনার ফ্রেন্ডেরও একটু হেল্প হয়। সো এরপরে আমি দেখাবো কীভাবে সিংটেল দেশ রিলোড করবেন সিঙ্গাপুর পিওএসবি ডিজি ব্যাঙ্ক থেকে। সো এবং ভিসা মাস্টার কার্ড এবং নর্মাল কার্ড থেকে কীভাবে এই সিংটেল দেশ রিলোড করবেন সেটা আমি দেখাবো। তো এটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অন করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।